আল্লাহ পাকের দয়ায় রাসূলের রাসূলে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। সাতোশি ব্র্যান্ড আপডেট নিউজ, সাতোশি কোম্পানি চেঞ্জ হয়ে গেল, কিন্তু কেন, কি সে কারণ ছিল যে সাতোশি কোম্পানি বড়সড় আপডেট নিয়ে এলো কিংবা কোম্পানি চেঞ্জ হয়ে গেল, জানাবো আজকের এই ভিডিওতে। এখন কি টাকা ইনকাম বেশি হবে? জি বন্ধুরা, এই আপডেটের কারণে কি এখন আমাদের টাকা ইনকাম বেশি হবে কি না, সেটা আজকে আপনাদের জানাবো। তো আসুন শুরু করি, ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, ফেসবুকে শেয়ার করে, অবশ্যই কমেন্ট বক্সে সাতোশি অ্যাপ নিয়ে যে কোনো প্রশ্ন থাকে করতে ভুলবেন না। এছাড়াও চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখানে টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সবাই জয়েন হয়ে যাবেন পরবর্তী আপডেটগুলো ইনস্ট্যান্ট পাওয়ার জন্য। কথা আর বাড়াবো না, চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। আমার প্রাণের ভাই ও বোনেরা, দেখুন এখানে কিন্তু আমার চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে দেখুন লেখা চলে আসছে কোর, ঠিক আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আগে এখানে লেখা ছিল রিসিপ বিটিসিএস, তাই না, এখানে কিন্তু এখন চলে আসছে রিসিপ কোর, ঠিক আছে। এটা কারণ কি? আর কোর বাংলা শব্দের অর্থ হচ্ছে মূল্য, ঠিক আছে। কোর হলো ইংলিশ শব্দ, বাংলা অর্থ হলো মূল্য। যাই হোক, এখন কথা হচ্ছে আপনাদের তো এই চেঞ্জটা নাই, তাহলে আমার হলো কিভাবে? এই জন্য সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন, তার আগে ছোট্ট একটা আপডেট জানিয়ে দেব। আরেকটি জিনিস বন্ধুরা, আপনারা জানেন আল্লাহ পাকের দয়ায় রাসূলের রাসূলের বাপমার দয়ায় আপনাদের ভালোবাসায় ডিজিটাল বাংলা 360 ফর ম্যাকমানি অনলাইন চ্যানেলে কিন্তু 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এই সম্পর্কে যদি আপনারা কোনো সাজেশন দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা যদি কংগ্রাচুলেশন জানাতে চান তাহলে কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, সেটা হচ্ছে গুগল থেকে ইনকাম করুন প্রতি মাসে 40,000 টাকা। তো এই কোম্পানিতে সবাই কাজ করবেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন, এটাও কিন্তু সাতোশি অ্যাপের মতনই, মাইনিং করে এখানেও কিন্তু ইনকাম করতে পারবেন। আগে কিন্তু মোবাইল ইউজারদের জন্য ছিল না, শুধুমাত্র ল্যাপটপ ডেস্কটপ ইউজারদের জন্য ছিল, এখন কিন্তু ফোন ব্যবহারকারীরাও এই সাইডে কাজ করতে পারবেন এই ওয়েবসাইটে, ঠিক আছে। তো এই ভিডিওর লিঙ্কটি আমি চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, চাইলে দেখে কাজ অ্যাকাউন্ট খুলে নেবেন কাজ করার জন্য। এখানে মোট 10 রকম কাজ করে ইনকাম করতে পারবেন লাইফ টাইম। ওকে, অলরাইট, তো চলেন শুরু করি। তো বন্ধুরা, এই জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, ঠিক আছে। গুগল প্লে স্টোরে আসার পরে এখানে লিখে দিবেন সাতোশি, লিখে সার্চ করবেন, তারপরে দেখবেন যে এখানে আপডেট চাইতেছে, সাতোশি অ্যাপটা আপডেট দিয়ে নেবেন। ওকে, অলরাইট। আপডেট দেওয়ার পরে যখনই সাতোশি অ্যাপটা ওপেন করবেন তখন দেখতে পাবেন যে ইন্টারফেসে কিন্তু অনেকটা চেঞ্জ এনেছে কোম্পানি, ঠিক আছে। এটা কিন্তু আস্তে আস্তে করে দেখা যাচ্ছে, আল্লাহ দিলে যা বুঝি, আল্লাহ পাকের দয়ায় রাসূলের রাসূলে দেখা যাচ্ছে এইটা অ্যাপটা পরবর্তীতে কিন্তু তারা ওয়ালেট হিসাবে তৈরি করে ফেলবে, ঠিক আছে। তো এই অপশনগুলো কিন্তু ছিল না, এখন কিন্তু তারা অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসগুলো কিন্তু নতুন করে অ্যাড করেছে। এরপরে এই যে উপরের দিকে কিছু মেনু কিন্তু তারা অ্যাড করেছে, ঠিক আছে। এদিকে টান দিলে যেগুলো নিয়ে আমরা ওই যে ওয়ালেটের ভিতর দেখতে পারি এক্সচেঞ্জ, ঠিক আছে, সেম এক্সচেঞ্জ ওয়ালেটের মতনই কিন্তু এই যে এখন যে বাসনটা এনেছে তারা অনেকখানি কিন্তু সেম করে এনেছে, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার, এই গেল মূল একটা বিষয়। এরপর যদি আমরা মাইনিং অপশনে ক্লিক করি, তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে মেজর যে চেঞ্জগুলো হয়েছে এরগুলোর ভিতরে সবচাইতে বড় চেঞ্জ হয়েছে কোনগুলো, সেটা এখন জানাবো। বন্ধু, আপনি মানে ভিডিওতে লাইক দেন, এখনই লাইক দিয়ে দিন, আর ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে জয়েন হয়ে নিন সাতোশি অ্যাপ সম্পর্কে সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু লেখা ছিল বিটিসিএস, তাই না, এখন কিন্তু হয়ে গেছে কোর, ঠিক আছে। এই গেল একটা চেঞ্জ। দ্বিতীয় কথা হলো এই যে এখানে যে লেখা রয়েছে রিসিপ বিটিসিএস, আগে লেখা ছিল এখন কিন্তু রয়েছে কোর, ঠিক আছে, রিসিপ কোর। অর্থাৎ প্রতি দিন অথবা প্রতি 10 মিনিট পর পর আপনার যেমনি ভাল লাগে এই যে রিসিপ কোর এখানে ক্লিক করলে কিন্তু এই যে কয়েনটা কিন্তু রিসিভ হয়ে যাবে, কিন্তু নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ বিটিসিএস এর থেকে কিন্তু এখন নামটা কিন্তু কোম্পানি কোর দিয়েছে, ঠিক আছে। তো এটা কোম্পানি কেন করলো? কোম্পানি কিন্তু এখানে বলে দিয়েছে ব্র্যান্ড আপডেট অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে কোম্পানি এখানে একটু চালাকি করেছে। কেমন চালাকি করেছে? যদি তারা কোর নামে আনতো তাহলে হয়তো বা এতটা আলোড়ন সৃষ্টি করতে পারতো না, যেহেতু তারা বিটিসিএস কিংবা সাতোশি নামে মার্কেটে এসেছে, আর বিটকয়েন বা সাতোশি এই নামগুলোয় কিন্তু জানে না পৃথিবী জুড়ে এমন মানুষের সংখ্যা খুব কমই আছে।
তো তাদের একটা ভ্যালু বাড়ানোর জন্য কোম্পানি তারা কিন্তু ওই আগের ব্র্যান্ডের অর্থাৎ সাতোশি কিংবা বিটিসিএস নামটা ব্যবহার করেছে, ঠিক আছে। অর্থাৎ কোম্পানি বলেছে তাদের সম্মানার্থে, আসলে সম্মান দিতে পারে এটা আমি নিয়ে কথা বলতে চাই না, বাট তাদের যে লাভটা সেটা হচ্ছে কোন নামে যদি তারা আসতো প্রথমে মার্কেটে এত একটা সাড়া ফেলতে পারতো না, যেহেতু তারা বিটিসিএস কিংবা সাতোশি নামে এসেছিল সেহেতু মার্কেটে একটা কিন্তু বিরাট রকমভাবে মার্কেট তৈরি করতে পেরেছে। যাই হোক, এখন কিন্তু তারা তাদের মূল যে কোম্পানির নাম কোর সেটা কিন্তু নিয়ে এসেছে, ঠিক আছে। অর্থাৎ তারা ওই কোম্পানিকে ব্যবহার করেছে স্পন্সরের মতো, কিন্তু তাদের মূল কোম্পানি কোর, ঠিক আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন কোম্পানি ভ্যালু বাড়ানোর জন্যই কিন্তু কোম্পানি এরকমটা করেছে, এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আপনাদের কাছে কী মনে হয়েছে জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।